রেড রোডের মুক্তমঞ্চে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ আরও 42 জন মন্ত্রীর, পরে নবান্নে মমতাকে গার্ড অফ অনার কলকাতা পুলিশের। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর দপ্তর বন্টন মমতার। স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী, সামলাবেন পাহাড়, তথ্য সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরও। দফতর বদল হল না অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের। পুর ও নগরোন্নয়ন দপ্তর রইল ফিরাদের হাতেই, খাদ্য দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিক। নতুন মন্ত্রিসভায় শোভন চট্টোপাধ্যায়, পূর্ণমন্ত্রী হলেন কলকাতার মেয়র, আবাসন পরিবেশ ও দমকল বিভাগের দায়িত্ব পেলেন বেহালা পূর্বের বিধায়ক। মন্ত্রিসভায় নতুন মুখ শোভনদেব চট্টোপাধ্যায় পেলেন বিদ্যুৎ দপ্তর, রেজ্জাক মোল্লার হাতে খাদ্য প্রক্রিয়া ও উদ্যান, শুভেন্দু অধিকারী সামলাবেন পরিবহন দপ্তর, লক্ষ্মীরতন ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী, ইন্দ্রনীল তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে। মমতার শপথে এসে ফেডারেল ফ্রন্টের জল্পনা উস্কে দিলেন লালু প্রসাদ যাদব। বিজেপিকে হঠাতে বৈঠক হবে সওয়াল লালু প্রসাদের, কেউ সাহায্য চাইলে সাহায্য করব মন্তব্য মমতার। এভারেস্টে তিন পর্বতারোহীর দেহের হদিশ, জেনেভা স্পায় উদ্ধার সুভাষ পালের দেহ, তুষার ও হাওয়ায় পরেশ নাথ ও গৌতম ঘোষের দেহ উদ্ধার অনিশ্চিত, খবর বেসক্যাম সূত্রে। ফিরছেন এভারেস্ট জয়ী চার বাঙালি পর্বতারোহী। নামছে বাজার থেকে লুকলা নামছেন মলয় মুখার্জি, রুদ্রপ্রসাদ হালদার, রমেশ রায় ও সত্যরূপ সিদ্ধান্ত। লুকলা থেকে কাঠমান্ডুর বিমান ধরার কথা তাঁদের।